গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমার আর একটা নতুন ব্লগে অনেক স্বাগত। তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে। জাস্ট ছাদে গিয়ে কিছু কাজকর্ম ছিল, যেগুলো ছাদে ক্লিন করা বলো, গাছে জল দেওয়া, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। এই জাস্ট মানে আধা ঘন্টা আগে মেয়ে বিছানা থেকে নামলো, তো বিছানার পরটা গুছিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার রাত্রে চুল বাঁধা আছেই, খুলিনি চুল, এখনও ক্লিন করিনি, মুখ আয়না দিয়ে দেখিনি। তার আগে ক্যামেরাটা অন করে নিলাম, নিজেকে কীরকম লাগছে সেটা এখন এডিট করতে গিয়ে দেখছি, মানে তার আগে নিজেকে দেখার টাইম হয়নি। আর সকালবেলা অসম্ভব ঠান্ডা পড়ছে, আর সরস্বতী পুজোর আগে ঠান্ডা কমবে না। আজকে হচ্ছে বুধবার, বুধবারে কতটা ব্যস্ততার দিন সেটা আর আমি কি বলে বুঝাবো, প্রত্যেকের ক্ষেত্রে তাই। তো আমারও জন্য সকালটা থেকে শুরু হয়ে গেছে চ্যালেঞ্জ। আর এখানে মেয়ের কোল বালিশের ওষার, মানে মেয়ের কালকে বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম, মেয়ের বালিশের ওষারগুলো নামানো হয়নি, তাই ওরটা এখন সকালবেলা বিছানা উঠানোর টাইমে আর কি, যখন বিছানাটা গুছাচ্ছি তখন গুছিয়ে দিচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্ট করলাম, এখন আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, ঘড়িতে প্রায় 11:10। হাজব্যান্ড খেয়ে চলে গেল, ওকে করে দিলাম। আমি আজকে করেছিলাম ব্রেকফাস্টে ময়দা ডিম দিয়ে হালকা গোলারুটির মতো একটা প্যানকেক বলবো না গোলারুটি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, তো খেতে খুব টেস্ট হয়েছিল। মেয়ে আর হাজব্যান্ড খেয়েছে, আর আমার আর মার জন্য করেছি ওই আটা ময়দা সুজি মিশিয়ে, আমার আর মারটা আবার আলাদা ব্রেকফাস্ট, সেটা হয়েছিল তোমার এই পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে। তো এই দেখো এখন বিছানা গুছানো হয়ে গেছে, মেয়ে তো একদম যতবার টেডিগুলো গুছাচ্ছি ততবার ও তো করতেই থাকবে। আর আজকে আমার সব কিছু ক্লিন করতে হবে, জন্য পর্দা ফর্দা সব খোলা আছে। আর এখন আমি সেই সকালবেলা উঠে যে কাজটা করি, এখন ঘড়িতে বাজছে 11:25 কি 11:30, কারণ বিছানা ক্লিন করে সব কিছু ক্লিন করতে 10-15 মিনিট টাইম লেগে গেল। এখন আমি চিরুনি আছড়াচ্ছি, মানে ফাইনালি চুলটা আছড়াবো, টিপটা পরাই আছে না পরাই ছিল কালকে থেকে ঠিক মনে নেই, মানে কিছু মুখে ক্রিম ঠিম কিছু দিতে পারিনি, এই অবস্থা চলছে। ইতিমধ্যে আমার চলে এলো একটা ফোন, মানে মিশো থেকে একটা পার্সেল চলে এসেছে, ছেলেটা ডেলিভারি বয়টা ফোন করেছে। এখন দেখবে আমি ব্যাগ নিয়ে ছুটছি, মানে কোথায় কী টাকা আছে খুঁজে পাচ্ছি না, মানে খুব করে চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে কোথায় টাকাটা রেখেছি ঠিক মনে পড়ে না। পার্সেল এসে দাঁড়িয়ে থাকলে না খুব তাড়াহুড়ো লাগে আমার, আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়, তোমাদের ক্ষেত্রে কি তাই হয়? এখন দেখো চাদরটা গায়ে দিয়ে নিলাম, এদিকে কিন্তু রান্না চাপানো আছে, মাকে বললাম মা রান্নাটা একটু নাড়া দাও। আর আমি এখন খুঁজছি ব্যাগে, পয়সা খুঁজছি খুঁজছি কিছুতেই পাচ্ছি না। 10টা টাকা পাওয়া গেলে আমার 50 টাকার নোটটা ভাঙতে হতো না, কিন্তু কিছুতেই আমি সেটা খুঁজে পাচ্ছি না। তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো, আর আমি ইতিমধ্যে আমার কাজগুলো গুটিয়ে নিই। আর একটু ডেলিভারি বয় বলল যে একটু পরে আসছে 10-15 মিনিট, আর ঘড়িতে দেখো 11:45। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এটা বসিয়েছি শালগম, যেটা ওলকপি আর বাঁধাকপি তো রাত্রে কেটে রেখেছিলাম, এগুলো সব সবজি রাত্রে কাটা, না হলে এই 11:15টার সময় রান্না মানে চাপানোটা সম্ভব না। আর শাক রেখে দিয়েছি, ভাত বসে গেছে, মানে শাকটা খালি ফাইনাল ধুতে হবে, দুবার ধোয়া হয়ে গেছে, মিক্সিতে মশলা অলরেডি পেস্ট করা হয়ে গেছে। দেখো ঘড়িতে 11:15, একবার তো এক নজর দেখিয়েছি। তো এই সমস্ত কাজকর্ম চলছে, আবার হচ্ছে কাপড় ধোয়া আছে, দফায় মানে 2-3 দফায় কাপড় ধুতে হবে, কোনটা ছেড়ে কোনটা করব আমি বুঝে উঠতে পারছি না, সবটাতেই তাল মেলানোর চেষ্টা করছি, কিন্তু ওই যে বলে না সবটাতে তাল মেলাতে গিয়ে আমি নিজের হাত তালি হারিয়ে ফেলছি। আর এইখানে মার জন্য মানে ব্রেকফাস্টটা রেডি করে রেখেছি, আমারটা খাওয়া হয়ে গেছে, এই ধনে পাতা পেঁয়াজ টিয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, আর হাজব্যান্ডেরটা দেখাতে পারিনি, ও তো খেয়ে চলে গেছে। এখানে প্রচুর সবজির খোসাগুলো জমে গেছে, তো ভাবলাম এগুলোকে নিয়ে যাই, এগুলোকে এগুলো গাছে দেবো, সারের কাজ করা মানে সার তৈরি করার জন্য কাজে লাগাবো। ঠিক উপরে উঠছি, ইতিমধ্যে ডেলিভারি বয় মানে ওই ছেলেটা ফোন করলো, ফোন আমাকে আবার তত্তর করে, যত স্পিডে আমি ছাদে উঠেছিলাম ঠিক ততটা স্পিডে আমাকে আবার নেমে ছুটতে হলো, সে নাকি আবার ভুল গলিতে ঢুকে পড়েছে, জানি না বাবা সে এখন কোন গলিতে ঢুকে আমাকে ফোন করছে। আমি কিছু দিশামিশা না পেয়ে একদম যেরকমভাবে রেখেছিলাম এই যে ওপেন করে মুখ মানে ওই যে বাক্সটা সেরকম ওপেন করে আমি দৌড়েছি, মানে এই এতটুকু মতো দিতে পেরেছিলাম ঠিক এই মুহূর্তে। এই যে দেখো এখন ডেলিভারি বয়ের থেকে আমি রিসিভ করছি, তো এই হচ্ছে আমার অবস্থা, বললাম না যত স্পিডে ছাদে উঠেছিলাম ঠিক তত স্পিডে আমি ছাদ থেকে নেমে গেলাম। তো চলো দেখতে থাকো
আমি যাই ঘরে একটু। রিসিভ করতে হলো, এটা আমার গাছের জন্য মেনলি এসেছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখতেই পাচ্ছ পার্সেলওয়ালা বাড়ি খুঁজে পাচ্ছিল না কিছুতেই, আমি ছিলাম ছাদে, আবার নেমে আসতে হলো। পার্সেল রিসিভ করা হয়ে গেল, এটা আসলে মূলত এক ধরনের সার আমার ছাদ বাগানের জন্য। এখন তো বলতে গেলে আমাদের এটাই ধ্যান জ্ঞান হয়ে গেছে, ঘুম থেকে উঠেই ভাবি কি সার প্রয়োগ করলে গাছগুলো আরও ভালো রেসপন্স করবে, ভালো ফুল দিবে। তো অনলাইন থেকে কিছু সার আমি কালেক্ট করছি, কিছু মানে কি লোকাল মার্কেট থেকে, কালকে হাজব্যান্ড নিয়ে এলো। তো আমি ভাবলাম এটার জন্য একটা আলাদা ভিডিও আমি অবশ্যই করব, কিন্তু তার জন্য দরকার মানে গাছগুলো আরও ছাদ বাগানটা আর একটু বেটার হওয়া, মানে গাছগুলো আরও ভালো রেসপন্স করবে, দেখতে আরও ভালো হবে, তাহলেই আমি তোমাদের সাথে মানে ফাইনাল রেজাল্টটা পাওয়ার পরে শেয়ার করতে পারবো। তা না হলে কী করে শেয়ার করব বলো, যে আমি কি করে কি সার প্রয়োগ করে গাছগুলো এত ভালো হয়েছে দেখতে। আমাদের আমাদের এখন একটাই কাজ, কি করে সার করতে হবে, কি করে সার কালেক্ট করতে হবে। তো এই কাজটাই আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেছে, আর ঘরগুলো পুরো অন্ধকার লাগছে হয়তো, তো সেই কাজটাই আমরা চলছে। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে দু কেজির প্রায়, হ্যাঁ আমি ধরতে পারছি না, 2 কেজির একটা সার যেটা আমি অর্ডার করেছিলাম এসেছে, এর আগেও একদিন রিসিভ করেছিলাম, সেটাও সার ছিল। কালকে আবার আরেক ধরনের সার হাজব্যান্ড নিয়ে এসেছে, সেটাও আর 1 কেজির। তো মোটামুটি 3-4 রকমের সার আমি কালেক্ট করেছি। ভার্মিকম্পোস্টটা দেইনি, ভার্মিকম্পোস্টটা আমি নিজেই তৈরি করার চেষ্টা করছি দেখলেই। এছাড়াও ভার্মিকম্পোস্ট আমি 25 কেজির একটা বস্তা অর্ডার করব, সেটা সামনের মাসে, আমি ধরেই থাকতে পারছি না, এটা একটু রেখে নিই। তো এই সমস্ত কিছু জিনিসগুলোকে আমাকে অর্ডার করতে হচ্ছে, এটা ফাইনালি আমার ছাদ বাগানের জন্য। এরপরে একটা অবশ্যই ভিডিও হবে আমি আমার ছাদ বাগানে কী কী সার প্রয়োগ করেছি, কিন্তু সেটার আগে আমি প্রয়োগ করে কী রেজাল্ট পাই বা সেগুলো দেখতে কীরকম হবে সেটার উপর ডিপেন্ড করে ভিডিওটা করলে আমার মনে হয় বেশি ভালো হবে, তার জন্য আমি এটা ওয়েট করছি। আর নতুন নতুন কিছু গাছের চারা, কলম, কাটিং সব বসানো হয়ে, সেগুলো আমি কিভাবে রেডি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বললামই হাজবেন্ড আজকে নার্সারিটাতে যাওয়ার কথা, ও আমাকে ছাড়াই ওইদিকে যাচ্ছে, যেই কাজে মানে সেই কাজে বলছে ওইদিকে যাচ্ছে কোনো কাজে। তো আমাকে বললো যদি আমি পারি একবার নার্সারিতে ঢুকে 2-3টে গাছ আমাদের যেগুলো যেগুলো দরকার সেগুলো নিয়ে আসার চেষ্টা করবে, আসলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এই অবধি আর কি ভিডিওটা হচ্ছে, কন্টিনিউ করো, দেখতে থাকো। আর আমি তো একদম অনেক কাজ একবারে করে মানে করার চেষ্টা করছি, রান্না বসিয়ে দিয়েছি, ঘর গুছালাম, কাপড় জামা ভেজানো আছে সেগুলো ধোবো, রান্না করব, প্লাস ভিডিও করছি, আবার ভিডিও এডিটিং এর কাজও হয়ে গেছে, সেগুলো ফাইনাল চেক করছি, মানে একদম বলতে গেলে অনেকগুলো কাজ নিয়ে বসেছি। তো এই সকালটা মানে বুধবারের সকালটাই ব্যস্ততম ভাবে শুরু হয়েছে, তো সাথে থাকো দেখতে থাকো। আর তো জানোই বুধবারে কি অবস্থা থাকে আমার, এরকমই অবস্থা থাকে। আর ব্রেকফাস্ট আমি করে নিয়েছি, চলো কন্টিনিউ করো ব্লগটা। মেলা হয়ে গেল, আরও কিছু কাপড় বাকি আছে, চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো এক গাদা কাপড়, বিছানার চাদর, তারপরে আছে পর্দা, এ সমস্ত কিছু কাচতে হবে, এগুলো ভেজালাম। এখন চলে এসেছি রান্নাঘরে, শাকটা বসিয়ে দিলাম আর ওলকপির ডালনাটা অলরেডি নেমে গেছে। তো সব কিছু তো দেখাতে পারছি না, একটু একটু করে শ্যুট করছি, যখন যেরকমভাবে পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো শাকটা নামিয়ে বসিয়ে দিলাম আবার বাঁধাকপি ঘণ্ট, আর যে কাপড়গুলো দেখালাম সেগুলো অলরেডি তার ফাঁকে ভিজিয়েছিলাম, আধ ঘন্টা মতো ভিজে গেছে, সেগুলোকে ধুয়ে আবার ছাদে মেলে দিয়ে এসেছি। তো চলো একবার তোমাদেরকে ছাদটা দেখিয়ে নিয়ে আসি, তাহলেই বুঝতে পারবে যে ছাদে আরও কত কাপড় অ্যাড হয়ে গেল। আর ফুলকপি বলছি বাঁধাকপিটা টানতে টাইম লাগবে। তো দেখো মশারিটা ধুয়ে মেলে দিয়েছি, এটা কালকে ধুয়েছিলাম, চাদরটা অর্ধেকটা শুকিয়েছে আর অর্ধেকটা রোদে দিতে হচ্ছে, পর্দা ফর্দা ধোয়া হয়ে গেছে। এই দেখো বন্ধুরা যেগুলো দেখিয়েছিলাম সেগুলো অলরেডি ভিজিয়ে কাঁচা শেষ, আর আর তো জায়গায় নেই ছাদে, আর কি বলবো। তো আরও কিছু কাপড় কাচতে হতো, সেগুলো ভিজিয়ে রাখবো, সেগুলো আবার বৃহস্পতিবারে সকালে ধুয়ে দিয়ে স্নান করে
পুজো। তো এই হচ্ছে সংসারের কাজকর্ম, আর ডেইলি লাইফস্টাইলে এরকম হুটদাবার করে কাজ চলে। আর যতটুকু পারি মানে আমরা ব্লগাররা চেষ্টা করি তুলে ধরবার, আর এইভাবেই প্রতিদিনের ব্লগ চলে আমার। তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে দিয়ে দেখো রান্নাটাও নেমে গেল, ওলকপির ডালনা শাক, আর এদিকে বাঁধাকপি ঘণ্ট, মেয়ের জন্য ডিমের পোচ করেছিলাম, মা অলরেডি মেয়েকে খাওয়াতে শুরু করে দিয়েছে তাই ডিমের পোচটা দেখাতে পারলাম না। তো এই হচ্ছে দুপুরের অবধি কাজ হলো, মানে একটা রাত্র বাজছে 12টা, মেয়ে এই জাস্ট ঘুমোতে এলো। আচ্ছা একটু কম্বল নিও। রাত্র 12টা বাজছে ঘড়িতে, মেয়ে ঘুমোতে এলো, আমরাও ঘুমোতে এলাম। তোমাদের সাথে সেই দুপুরে একটু কথা হয়েছিল, টাইমটাকে দেখ আমাদের, এই যে দেখো পুরো পাক্কা 12টা দুপুরে। দাঁড়া বাবা, দুপুরে রান্না বান্নাটা অবধি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, তারপরে হ্যাঁ দাঁড়া বাবা, তারপরে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কি করলাম বিকালে। বিকালেই চা খেয়েছিলাম, তখনও আমার ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করলো না, আর আজকে ঘুমাইনি, রেস্ট নেইনি, তবুও ক্যামেরা অন করতে পারিনি। আর তারপরে তো রুটি করলাম, আজকে হাজব্যান্ড আটা মেখে দিয়েছিল, তারপরে আমরা রুটি তরকারি খেয়ে দিয়ে তখনও ভাবলাম যে ডিনার করার সময় একবার আসি, তখনও হলো না। তো এখন ভিডিওটা এডিট করব, তো তোমাদেরকে একটু গুড নাইট বলি, আর টাটা বাই বাই, কালকে সকালে নতুন একটা ব্লগে দেখা হবে। ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করব, কালকে বৃহস্পতিবার, আজকে বুধবারে, সারাটা দিন এইভাবেই গেল। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো গুড নাইট বলবে নাকি, বলে দাও গুড নাইট। আমি গুড নাইট বলে দিচ্ছি, গুড নাইট বাবা, গুড নাইট বলো, গুড নাইট, ভালো করে বলো, আমার চুল খুলে যাচ্ছে, আজকে চুলও বাঁধিনি, ভালো করে বলো, বলো গুড নাইট, দেখা হবে নতুন ব্লগে, বলো। তো চলো দেখা হবে কালকে।